সুপ্রভাত বন্ধুরা, আমি হচ্ছি সুচরিতা। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কিপ গ্রুমিং চ্যানেলে। আর আজকে নিয়ে এসেছি তোমাদেরই রিকোয়েস্ট করা একটি ভিডিও। তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে যে দিদিভাই তুমি বাড়িতে পুজোর সময় যেভাবে নৈবেদ্য বানাও সেটা দেখিয়ে দিতে। তো আজকের ভিডিওতে সেটাই থাকছে। আর আমি তোমাদের দেখিয়ে দেব তিন রকমভাবে নৈবেদ্য বানানো। তার জন্য আমাদের লাগবে গোটা আতপ চাল। গোটা আতপ চাল খুব ভালো করে বেছে নেবে, তারপর একদম বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপর জলটা একটু শুকনো করে নেবে। শুকনো করে নিলে তোমাদের নৈবেদ্যটা বানাতে সুবিধা হবে। আমি আজকে প্রথমে যেভাবে তোমাদের নৈবেদ্য বানানোটা দেখাচ্ছি, এটা আমার পুজোতে তোমরা সেরমভাবে দেখোনি, কিন্তু আমার বাড়ির পুজোয় একজন আমার আত্মীয়, পরমাত্মীয় বলা যেতে পারে, আমার পিসি শাশুড়ি একবার এরমভাবে নৈবেদ্য বানিয়েছিলেন। তো আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। উনি বলেছিলেন যে যে কোনো বড়ো পুজোতে এইভাবেও নাকি নৈবেদ্য বানানো যায়। তার জন্য একটা কাঁসা বা পিতলের পরিষ্কার ভালো পুজোর থালা নিয়ে নেবে। তার মাঝখানে সমস্ত আতপ চালটা রেখে একটা এরকম স্তূপ মতো বানিয়ে নেবে। আর তার চারপাশ দিয়ে গোটা ফল দিয়ে দিতে হবে। তো নৈবেদ্যতে লাগে আতপ চাল আর পাঁচ রকম গোটা ফল, আর তার সাথে লাগে বাতাসা বা মিষ্টি বা প্যাড়া বা সন্দেশও দেওয়া যেতে পারে, তার সাথে সাথে ঘি আর মধুও দেওয়া যেতে পারে। তো এইরকমভাবে একটু নৈবেদ্য হয় যেটা আমি কখনো জানতাম না, তো আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিচ্ছি। এতে আমি দিলাম একটুখানি ঘি আর একটুখানি মধু। আর অবশ্যই নৈবেদ্যর মধ্যে কিন্তু বাতাসা বা মিষ্টি বা প্যাড়া এই টাইপের কিছু জিনিস দিতে হয়। তো এইভাবেও একটি নৈবেদ্য সাজানো যায়। আর এরপর আমি দেখাচ্ছি যে পঞ্চদেবতার জন্য কিভাবে নৈবেদ্য তোমরা সাজাতে পারো। তার জন্য আতপ চালটিকে এইভাবে পাঁচ ভাগে ভাগ করে নেবে, চারদিকে রাখবে আর মাঝখানে একটা রাখবে, একটুখানি পিরামিডের মতো বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর ফল এরকমভাবে কুচিয়ে নেবে একদম ছোট্ট ছোট্ট করে। তো আমি এখানে পাঁচ রকম ফল কুচিয়ে নিয়েছি। তো দেখো, প্রথমে আমি আপেল দিয়ে দিলাম, তারপর পেয়ারা দিয়ে দিচ্ছি। এগুলো আমি বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো তোমরা এরকমভাবে ফল কুচিয়ে নেবে আর কুচিয়ে কুচিয়ে সমস্ত জিনিসে দিয়ে দেবে। আমরা যখন পূজা বিধি দেখাই তখন হয়তো এতটা কুচিয়ে দেখাই না, কারণ তখন শুধুমাত্র পূজা বিধিটা দেখানোর জন্যই নৈবেদ্যটা দেখানো হয়। কিন্তু যখন ঘরে তোমাদের কোনো সত্যিকারের পুজো হবে তখন অবশ্যই এরকম পাঁচ রকম ফল কুচিয়ে নেবে, আর একদম ছোট ছোট করে কুচিয়ে নেবে। তাহলে এটা পরে তোমাদের মাখতে সুবিধা হবে। সাধারণত নৈবেদ্য অনেকে সেই দিন পুজোর দিন এটাকে চাল মাখাও বলে। চালটাকে কলা দিয়ে সমস্ত কিছু মিষ্টি দিয়ে মাখে এবং মেখে প্রসাদ হিসাবে গ্রহণ করে। আবার অনেকে জলেও দিয়ে দেন। তো দেখো, পাঁচ রকম কুচোনো ফল, একটু একটা করে বাতাসা, ঘি, সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। এটা হলো পঞ্চদেবতার জন্য নৈবেদ্য। এতে তুলসী পাতা দিতে হয় কি দিতে হয় না সেটার সম্বন্ধে আমার সম্পূর্ণ ধারণা নেই বলে আমি এটা বাদ দিলাম। এরপর আমার যে বাড়িতে পুজো হয় বা আমি যে পুজো পাঠের ভিডিও বানাই তাতে যেভাবে নৈবেদ্য আমার বানানো থাকে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার যে নৈবেদ্য আমি সাজাই ভিডিওতে সেটা সাধারণত থাকে নবগ্রহের জন্য। তো আটটা এরকম চালের স্তূপ বানিয়ে নেবে থালার চারপাশ দিয়ে গোল করে। চালগুলো দেওয়ার পর অবশ্যই একটু ছড়িয়ে যায়, যেটা খুবই স্বাভাবিক বিষয়। তারপর সেটা হাতের সাহায্যে এইভাবে দেখো তোমরা একটু গোল গোল করে নেওয়ার চেষ্টা করবে, যেমন একটা ছোট্ট ছোট্ট চূড়ার মতো বানানোর চেষ্টা করবে। চাল যদি ভেজা না থাকে তাহলে সেটা বানানো আরোই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। আটটাকে গোল করে দেবে আর মাঝখানে একটা রাখবে। এরপর পাঁচ রকম যে ফল কুচিয়ে রাখা হয়েছে সেগুলো প্রত্যেকটা চালের যে স্তূপ বানানো হয়েছে তার মধ্যে দিয়ে দেবে। এভাবে প্রত্যেক কটা ফল দিয়ে দেবে। আমি এখানে তোমাদের একটু স্পিডে দেখাচ্ছি যাতে ভিডিওটা অতিরিক্ত বড় না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল পদ্ধতি। কিন্তু অনেক সময় যখন আমরা ওই তো বললাম পুজো পাঠের ভিডিওতে দেখানোর সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য নৈবেদ্য বানানো হয়, তখন চাল, কলা আর বাতাসা দিয়েও বানানো হয়। কিন্তু যখন তোমরা বাড়িতে পুজো দেবে তখন তোমরা এইভাবেই সুন্দরভাবে সাজিয়ে দেবে। তো দেখো, এখানে আমি পাঁচ রকম ফল দিয়ে দিয়েছি।
সামনে আছে কোজাগরি লক্ষ্মী পূজা। তো কোজাগরি লক্ষ্মী পূজাতেও তোমরা নবগ্রহকে এরকমভাবে সুন্দরভাবে নৈবেদ্য বানিয়ে সাজিয়ে দেবে। আর এরপর এর মধ্যে দিতে হবে হচ্ছে বাতাসা। বাতাসার বদলে তোমরা প্যারাও দিতে পারো, সন্দেশ দিতে পারো, তোমাদের যা মন চায় দিতে পারো। দেখো আজকে আমি ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে বানাচ্ছি, আমার ঘরে কিছুই সেরকম জোগাড় ছিল না, আমার ঘরে যেটুকু যা জিনিস ছিল তাই দিয়েই আমি দেখাচ্ছি। চাইলে তোমরা আরও অনেক জিনিস এতে দিতে পারো। হ্যাঁ, তোমরা অন্যান্য পুজোতে তুলসী পাতা দিতে পারো, কিন্তু সামনে যেহেতু কোজাগরি লক্ষ্মী পূজা আছে তাই আমি কোজাগরি লক্ষ্মী পূজাতে যদি তোমরা এইভাবে সাজিয়ে দাও তাহলে তুলসী পাতাটা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা নৈবেদ্য বানাবে। একজন বন্ধু আমাকে কালকেই রিকোয়েস্ট করেছিল, আমার বানানোর আর সময় ছিল না, তবু আমি ছোট্ট করে বানিয়ে দিলাম, কারণ আমার ঘরে অত জিনিসও ছিল না, সন্দেশ ছিল না, কিন্তু যেটুকু ছিল তাই দিয়ে আমি তোমাদের বানিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগলো।